শিক্ষার্থীরা কেমন আছো? তোমরা ভালো আছো সবাই? তোমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাসটা হবে এখন। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান, ঠিক আছে? তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই জয়েন করে ফেলো। তৃতীয় শ্রেণী বিজ্ঞান, তৃতীয় শ্রেণী বিজ্ঞানের আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম? দ্বিতীয় অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়ে মেরুদণ্ডী প্রাণী শ্রেণী বিন্যাসটা করেছিলাম। মাছ, উভয়চর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী মেরুদণ্ডী প্রাণীর শ্রেণী বিভাগটা করেছিলাম। এরপর আজকে আমরা অন্যান্য জীবের সাথে আমাদের সম্পর্কটা পড়ব। অন্যান্য জীবের সাথে আমাদের সম্পর্ক, দ্বিতীয় অধ্যায় 14 পৃষ্ঠা। অন্যান্য জীবের সাথে আমাদের সম্পর্ক, জীবের সাথে আমাদের সম্পর্ক। আজকে আমরা পড়বো অন্যান্য জীবের সাথে আমাদের সম্পর্ক কি সেটা। তোমরা 14 পৃষ্ঠাটা খুলো সবাই। অন্যান্য জীবের সাথে আমাদের সম্পর্ক কি এটা বলবো। তোমরা সবাই 14 পৃষ্ঠাটা খুলো। ম্যাডাম খুলছি। অন্যান্য জীবের সাথে আমাদের সম্পর্ক, বেঁচে থাকার জন্য মানুষ ও অন্যান্য প্রাণী, প্রাণীকে খাবার খেতে হয়। বেঁচে থাকার জন্য আমরা কি খাই? আমরা খাবার খাই। বেঁচে থাকার জন্য মানুষ এবং অন্যান্য আরো যা প্রাণী আছে, আরো প্রাণী আছে না আমাদের পরিবেশে, সবার থেকে কি করতে হয়? খাবার খেতে হয়। কোন কোন প্রাণী খাদ্য হিসেবে অন্য প্রাণীদের খায়, কোন কোন প্রাণী কি করে খাদ্য হিসেবে অন্য প্রাণীদের খেয়ে থাকে। যেমন বা সে কি খায়? খাবার হিসেবে অন্যান্য প্রাণীদের খেয়ে থাকে। সে মাংস খায়, বাঘ হচ্ছে মাংসাশী প্রাণী। যারা অন্য প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে ওরা হচ্ছে কি? মাংসাশী প্রাণী। ওরা বেঁচে থাকার জন্য অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। কিছু প্রাণী উদ্ভিদ, ফল এবং ঘাস খেয়ে থাকে। কিছু প্রাণী কি খায়? উদ্ভিদ, ফল এবং ঘাস খেয়ে থাকে। যেমন কি গরু, ছাগল, খরগোশ, এরা কি খায়? ফল, ঘাস এবং বিভিন্ন গাছের পাতা, এগুলো খায়। এবার পড়বো আমরা খাদ্য এবং খাদক, খাদ্য এবং খাদক। দেখো হরিণ, খরগোশ ও ছোট ছোট পাখি ঘাস এবং ফল খায়। হরিণ, খরগোশ এবং ছোট ছোট পাখিগুলো কি খায়? ঘাস এবং ফল, ঘাস এবং ফল খায়। হরিণ ও খরগোশ আবার বাঘের খাদ্য। আবার হরিণ এবং খরগোশ কিসে খায়? বাঘ। বাঘের খাদ্য কি? হরিণ এবং খরগোশ। হরিণ এবং খরগোশের খাদ্য হচ্ছে ঘাস এবং ফল। খরগোশ এবং ছোট পাখি আবার বাজ পাখি খাদ্য। এ খরগোশ এবং ছোট পাখিকে আবার কিসে খায়? বাজ পাখি খায়। এভাবে জীব জগতের সর্বত্রই খাদ্য এবং খাদকের মধ্যে সম্পর্ক রয়েছে। জীব জগতের সকল ক্ষেত্রে খাদ্য এবং খাদকের মধ্যে একটা কি রয়েছে? সম্পর্ক রয়েছে। হরিণ, খরগোশ এবং ছোট ছোট পাখিগুলো কি খায়? ঘাস এবং ফল খায়। এই হরিণ এবং ছোট ছোট পাখিগুলোকে আবার কিসে খায়? বাঘে খায়। বাঘ খাদ্য হিসেবে কি খায়? হরিণ ও খরগোশকে খায়। হরিণ এবং খরগোশ কিসে খায়? বাঘ খাদ্য হিসেবে খায়। আবার খরগোশ ও ছোট পাখি আবার বাজ পাখি।
খাদ্য। এভাবে জীব জগতে সর্বত্র কি রয়েছে? এভাবে জীব জগতে সর্বত্রই খাদ্য এবং খাদ্যের মধ্যে একটা সম্পর্ক রয়েছে আমাদের জীবনের জন্য উদ্ভিদ এবং প্রাণী। এখানে একটা ছবি দিয়ে আছে, দেখো তোমরা ছবিটা। গাছ, গাছ কিসে খায়? গরু। গরু কি খায়? গাছ। আবার গরুর, গরু থেকে গরুর মাংস, গরুর মাংস কিসে খায়? মানুষ। মানুষ কি খায়? গরুর মাংস খায়। গরুর, গরু কি খায়? গাছ খায়। ঠিক আছে, এইভাবে খাদ্য এবং খাদকের মধ্যে একটা কি রয়েছে? সম্পর্ক রয়েছে। আমাদের জীবনের জন্য উদ্ভিদ এবং প্রাণী, আমাদের জীবনের জন্য কি? উদ্ভিদ এবং প্রাণী। বেঁচে থাকার জন্য মানুষের খাবার খেতে হয়। বেঁচে থাকার জন্য আমাদের কি করতে হয়? খাবার খেতে হয়। বেঁচে থাকার জন্য মানুষের খাবার খেতে হয়। খাবার আসে উদ্ভিদ এবং প্রাণী থেকে। খাবারটা কোথেকে আসে? আমরা যে খাবারটা খাই, আমাদের বেঁচে থাকার জন্য আমরা যে খাবারটা খাই, ওই খাবারটা আমরা পাই উদ্ভিদ এবং প্রাণী থেকে। মানুষের পড়ার জন্য পোশাক এবং থাকার জন্য ঘর বাড়ির প্রয়োজন। আমাদের পড়ার জন্য কিসের দরকার? পোশাকের দরকার। এবং থাকার জন্য কিসের দরকার? ঘর বাড়ির। ঠিক আছে, পোশাকের জন্য কাপড় তৈরি হয় উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে। এই পোশাক বানানোর জন্য আমরা যে পোশাকটা পরি, ওই পোশাকের কাপড়টা কোথেকে তৈরি হয়? উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে। প্রাণীর চামড়া অথবা লোম থেকেও পোশাক তৈরি হয়। প্রাণীর চামড়া, বিভিন্ন প্রাণীর চামড়া এবং লোম, এগুলো থেকেও কি তৈরি হয়? পোশাক তৈরি হয়। ঘর বাড়ি এবং আসবাবপত্র নির্মাণে কাঠ ব্যবহার করা হয়। কাঠ ব্যবহার করা হয় কিসের জন্য? ঘর বাড়ি এবং আসবাবপত্র নির্মাণের জন্য। মানুষ তার প্রয়োজনীয় অনেক কিছু উদ্ভিদ এবং প্রাণী থেকে পায়। মানুষ তার প্রয়োজনীয় অনেক কিছুই উদ্ভিদ এবং প্রাণী থেকে পায়। তাহলে আমাদের বেঁচে থাকার জন্য আমরা কিসের উপর নির্ভরশীল? উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। বেঁচে থাকার জন্য আমাদের কি করতে হয়? খাবার খেতে হয়। এই খাবারটা আমরা কোথেকে পাই? উদ্ভিদ এবং প্রাণী থেকে। আমাদের বেঁচে থাকার জন্য খাবার খেতে হয় না? এই খাবারটা আমরা কোথেকে পাই? উদ্ভিদ এবং প্রাণী থেকে। আমাদের পড়ার জন্য পোশাকের দরকার, থাকার জন্য ঘরের দরকার, এগুলো আমরা কোথেকে পাই? উদ্ভিদ এবং প্রাণী থেকে। আমরা যে পোশাকটা পরি, এই পোশাকের জন্য কাপড় কোথেকে তৈরি হয়? উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে কাপড়টা তৈরি করা হয়। উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে সুতা হয়, সুতা থেকে কাপড় হয়। আবার প্রাণীর চামড়া, বিভিন্ন প্রাণীর চামড়া এবং লোম থেকেও পোশাক তৈরি হয়। এভাবে আমরা উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। আবার আমাদের থাকার জন্য যে ঘর বাড়ির দরকার হয়, আসবাবপত্র দরকার হয়, এগুলো আছে কাঠ থেকে। এই কাঠটা আমরা কোথেকে পাই? উদ্ভিদ থেকে। এভাবে মানুষ তার প্রয়োজনীয় অনেক কিছুই উদ্ভিদ এবং প্রাণী থেকে পেয়ে থাকে। ঠিক আছে, আজকে তাহলে আমরা কি বললাম? অন্যান্য জীবের সাথে আমাদের সম্পর্ক, অন্যান্য জীবের সাথে আমাদের খাবারের জন্য আমাদের অন্যান্য জীবের উপর নির্ভরশীল করতে হয়, পোশাক এর জন্য, থাকার জন্য ঘর বাড়ি প্রয়োজন, এগুলোর জন্য আমরা কিছুর উপর নির্ভরশীল? উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। এবার তোমরা 15-20টায় দেখো, 15-20টা পূরণ, 15-20টায় কোন স্থান পূরণ? জীব এবং, ওখানে কি দেয়া আছে? খালি ঘর। জীব এবং ঢেস মিলে পরিবেশ, তাহলে জীবের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? খাদ্য, পানি এবং বায়ুর প্রয়োজন। জীবের বেঁচে থাকার জন্য কিসের প্রয়োজন? খাদ্য, পানি এবং বায়ুর প্রয়োজন। চিংড়ি এবং কেঁচু কোন প্রাণী? কি প্রকার প্রাণী চিংড়ি এবং কেঁচু বলতো? মেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণী। মানুষ দেশ এবং প্রাণীর উপর নির্ভরশীল। মানুষ কিসের উপর নির্ভরশীল? মানুষ বেঁচে বেঁচে থাকার জন্য কিসের উপর নির্ভরশীল বলতো? বলো,
মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। এবার দুই নম্বরের সঠিক উত্তরটা দেখো, নিচে কোনটি জীব? মরিচ গাছ। বাড়ি, রিক্সা, এরোপ্লেন। সঠিক উত্তরটা হবে মরিচ গাছ। দুই নম্বরে কোনটি বৃদ্ধি পায়? দুই নম্বরটা দেখো, বৃদ্ধি পায় মোটর গাড়ি, কবুতর, চেয়ার, পাথর, কোনটি বৃদ্ধি পায়? কবুতর। কবুতর। সঠিক উত্তর হবে কবুতর। কবুতর। হ্যাঁ, তিন নাম্বারটা দেখো, নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদ? অপুষ্পক উদ্ভিদ মানে ঢেঁকি শাক। ঢেঁকি শাক, আম, শাপলা, ধান, ঢেঁকি শাক। উত্তরটা হবে ঢেঁকি শাক। ঠিক আছে, আমি শূন্যস্থানটা বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় উঠাই নাও। বোর্ডে আমি শূন্যস্থানটা লিখে দিচ্ছি। শূন্যস্থান জীব এবং জল মিলে আমাদের পরিবেশ। জীব এবং কারিগর মিলে আমাদের পরিবেশ, আমাদের পরিবেশ। নাম্বার ওয়ান হবে জীব এবং জল আমাদের পরিবেশ। জীব এবং জল মিলে আমাদের পরিবেশ। জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, পানি এবং বায়ু প্রয়োজন। জীবের বেঁচে থাকার জন্য কিসের প্রয়োজন? খাদ্য, পানি এবং বায়ুর প্রয়োজন। প্রথমটা হচ্ছে কি? জীব এবং জল মিলে আমাদের পরিবেশ। দুই নম্বরে জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, পানি এবং বায়ুর প্রয়োজন। জীবের বেঁচে থাকার জন্য বাদে
চিংড়ি এবং কেঁচো অমেরুদণ্ডী প্রাণী। চিংড়ি এবং কেঁচো অমেরুদণ্ডী প্রাণী। মানুষ কিসের উপর নির্ভরশীল? মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলোর জন্য মানুষ কিসের উপর নির্ভরশীল? উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। মানুষ উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। মানুষ উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। তাহলে জীব এবং জড় মিলে আমাদের পরিবেশ, জীবের বেঁচে থাকার খাদ্য, পানি এবং বায়ু। হ্যাঁ মানুষ উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। উপর নির্ভরশীল কর তাড়াতাড়ি লিখো, ওটা শেষ করো, আমি আবার সঠিক উত্তরটা লিখে দেবো, ঠিক আছে? আমি সঠিক উত্তরটা লিখে দিচ্ছি, উপর থেকে মুছে দিচ্ছি, মুছে দিয়ে সঠিক উত্তরটা লিখে দিচ্ছি, ঠিক আছে? মরিচ গাছ, মরিচ গাছ,
এরোপ্লেন, সঠিক উত্তর হবে মরিচ গাছ। মরিচ গাছ। মরিচ গাছ। নাম্বারে কোনটি বৃদ্ধি পায়? দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে কোনটি বৃদ্ধি পায়? কোনটি বৃদ্ধি পায়? কিভাবে শ্রেণী বিন্যাস করা যায়?
আকার ও কাণ্ড অনুযায়ী, আকার এবং কাণ্ড অনুযায়ী উদ্ভিদকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। এগুলো কি কি? বিরুৎ, গুল্ম এবং বৃক্ক। আকার এবং কাণ্ড অনুযায়ী উদ্ভিদকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, বিরুৎ, গুল্ম এবং বৃক্ক। এরপর মানুষ কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল? মানুষ খাবারের জন্য, থাকার জন্য ঘর বাড়ি, পড়ার জন্য পোশাক ইত্যাদির জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। বেঁচে থাকার জন্য মানুষকে কি করতে হয়? খাবার খেতে হয়। এই খাবার আছে উদ্ভিদ এবং প্রাণী থেকে। তাহলে আমরা খাবার পেয়ে থাকি। মানুষকে পড়ার জন্য পোশাক, থাকার জন্য ঘর বাড়ির দরকার, খাওয়ার জন্য খাদ্যের দরকার, বেঁচে থাকার জন্য খাদ্যের দরকার, পড়ার জন্য পোশাকের দরকার, থাকার জন্য ঘর বাড়ির দরকার ইত্যাদি আমরা কোত্থেকে পাই? উদ্ভিদ থেকে পাই। উদ্ভিদ এবং প্রাণী তিনটি পার্থক্য লিখো। উদ্ভিদ এবং প্রাণী, উদ্ভিদের কি শাখা, প্রশাখা, মূল, কাণ্ড ইত্যাদি আছে। প্রাণীর হাত, পা ইত্যাদি আছে। উদ্ভিদ চলাফেরা করতে পারে না, প্রাণী চলাফেরা করতে পারে। উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে, প্রাণী নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। খাদ্যের জন্য প্রাণীকে উদ্ভিদের উপর নির্ভরশীল হতে হয়। ঠিক আছে, উদ্ভিদ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, প্রাণী এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এগুলো আমি লিখে দিয়েছিলাম তোমাদের, উদ্ভিদ এবং প্রাণীর পাঁচটা পার্থক্য আমি লিখে দিয়েছিলাম, মনে আছে? তোমাদের বাড়ির কাজটা থাকবে 15-20টার, 15-20টার সম্পূর্ণ সঠিক উত্তর এবং প্রশ্নের উত্তর। 3 নম্বরের প্রশ্নের উত্তর, 1 নম্বরের শূন্য স্থান, 2 নম্বরের সঠিক উত্তর এবং 3 নম্বরের প্রশ্নের উত্তর গুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজটা লিখে নাও সবাই। তাহলে তোমাদের বাড়ির কাজটা কি? 1 নম্বরের শূন্য স্থান, 2 নম্বরের সঠিক উত্তর এবং 3 নম্বরের প্রশ্নের উত্তর গুলা। 3 নম্বরে 5টা প্রশ্নের উত্তর আছে, 5টা প্রশ্নের উত্তর সবগুলা। ঠিক আছে, তাহলে 15-20টা সম্পূর্ণটা তোমাদের করা থাকলো। 15-20টা সম্পূর্ণটা তোমাদের করা থাকলো, এগুলো তোমরা শিখবে এবং বাড়ির কাজ করবে। আজকে এ পর্যন্ত, পরে ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।